আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার চলে আসলাম আমাদের পান্তিক খামারি নিয়ে, নাকি ভাই? পান্তিক খামারি ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকের এই প্রতিবেদনে এই যে দেখেন কোয়ালিটি ফুল পাঠা বাচ্চা, কত মাস বয়স ভাই? পাঁচ মাস বয়সে এই পাঠাটা, আর এই সাথে দেখা যাচ্ছে দুইটা আরও পাঠা বাচ্চা আছে, এগুলো বিক্রি হবে। আচ্ছা, খামারি মুখে শুনি খামারি ঠিকানাটা। মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। তো আমাদের বাসা হচ্ছে ঈশ্বরদী দৈনারিচা হরিজন কলোনি। আচ্ছা, আপনি কতদিন যাবতে ছাগল পালন করেন? এটা 2 বছর। কিভাবে শিখলেন? এটা দীপু ভাইয়ের ভিডিও দেখে আমরা শিখছি আর কি। আমার ভিডিও দেখে শিখছি। আচ্ছা, এই যে ছাগল পালন করতেছেন 2 বছর হলো, জি, তো মোটামুটি কেমন বুঝতেছেন? ভালো আর কি। ভালো বুঝতেছি। আচ্ছা, আজকে উনি এই যে পাঠা দুটো বাচ্চা আছে, এই যে এই পাঠা বাচ্চা আছে, খুব সুন্দর কোয়ালিটি পাঠা বাচ্চা, এই বাচ্চাগুলো বিক্রি করবে। সাথে এই যে তোতাপুরি ছাগল আছে, হ্যাঁ, এই যে তোতাপুরি ছাগল আছে, তারপর এই যে তোতাপুরি ছাগল আছে, এই যে তোতাপুরি ছাগল, এগুলো বিক্রি করবেন নাকি? জি। আচ্ছা দাদা, এই যে বাচ্চা টাচ্চা যেগুলো বিক্রি করবেন, হ্যাঁ, তো এই বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে 2.5 মাস, আর এটা 5 মাস। 5 মাস, হ্যাঁ, পার হয়েছে আর কি। আচ্ছা, আপনি একটু এই বয়সে আসেন, বাচ্চাটা একটু ছেড়ে দেন, একটু দেখাই। এই যে বাচ্চা, এই বাচ্চা কয়টা হয়েছিল মায়ের? দুইটা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, পাঠা বাচ্চা যারা খুঁজতেছিলেন, এই যে পাঠা বাচ্চা দেখেন, গলা ঝুল, মুখ খুবই সুন্দর আছে, এই যে। তারপর আপনারা ভিডিও গেলে বিস্তারিত দেখে নিন। আচ্ছা দাদা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা আমরা বলতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে। এই লাল বাচ্চাটা, জি, না সমস্যা, দাম বলেন না, আমাদের এখন অনেক মানুষ সচেতন। হ্যাঁ, পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে, সমস্যা নেই, কারণ এখন মানুষ যারা কোয়ালিটি বুঝে, তারা কোয়ালিটি বুঝেই ছাগল কিনে কিন্তু, হ্যাঁ, আপনি চাবেন না আসলে তা না। হ্যাঁ, 35,000 টাকা দাম, এখানে আপনি দরদাম করতে পারেন পান্তিক খামারি। আচ্ছা, আরেকটা পাঠা বাচ্চা আছে, এটুকু দেখেন, ওটা একটু সামনে নেন। আচ্ছা, এটা দেখে, এটা বয়স কত যাচ্ছে? এটা একই মায়ের বাচ্চা দুটা। ও, একই মায়ের? একই মায়ের বাচ্চা। একই মায়ের বাচ্চা, বয়স কেমন বললে? বল, 2.5 মাস। 2.5 মাস, তবে এগুলো আপনারা খাসি করতে পারবেন, কিন্তু দামে কুলাবেন না আপনাদের। কেউ যদি নেয় তাহলে আমরা হয়তো আমরা খাসি করে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, খাসি করে দিতে পারবে। আচ্ছা, একটু সামনে নেন, একটু সামনে নেন। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এটা 30,000 টাকা চাচ্ছে। 30,000 টাকা চাচ্ছেন। আচ্ছা, এখানে আলোচনা সাপেক্ষে কি দরদাম করা যায়? হ্যাঁ, কিছু করা যাবে। আচ্ছা, কিছু করা যাবে, মানে সীমিত কিছু, আহমারি না যে আপনার 30-এর ছাগল আবার 15,000 বেচা হবে, এরকম না। হ্যাঁ, দেখেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। তো মোটামুটি আপনি তোতাপুরি নিয়ে কাজ করতেছেন? জি, তোতাপুরি নিয়ে কাজ করতেছেন। আগে ক্রস ছিল, ক্রস থেকে ওটা বেচে কিনে দিয়ে এখন অরিজিনালে চলে আসছে তোতাপুরিতে। অরিজিনাল তোতাপুরি চলে আসছে। আচ্ছা, তো তোতাপুরি যে পালন করতেছেন, এখানে কি মানে কোনো সমস্যা বুঝতেছেন আপনি? না, সমস্যা তো কিছুই পাচ্ছি না, পালন করতে পারলে কোনো সব কিছু সহজ। সব কিছু সহজ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশে আসেন, পাঠা আমরা পরে দেখাবো, এটা আকর্ষণ। আচ্ছা, এই পাশে একটা ছাগল আছে, এই বাচ্চাটা বয়স কত হচ্ছে? এটা বয়স হচ্ছে 7 মাস। 7 মাস বয়স? হ্যাঁ, 7 মাস। দেখি একটু মুখটা, এখনো দাঁতে নাই। আচ্ছা, এখন পর্যন্ত? হ্যাঁ, একবার হিটে আসছিল, প্রজনন করানো হয় নাই। জি, এবার হিটে আসলে প্রজনন করাবো আর কি। আচ্ছা, এটা আপনার বাড়ির বাচ্চা? জি, এটা বাড়ির বাচ্চা। তো মোটামুটি প্রোডাকশন ভালো আপনার? হ্যাঁ, প্রোডাকশন। তো তোমার ছাগল মোট কয়টা? মোট আমার এখানে হচ্ছে 8টা, বাচ্চা কাচ্চা নিয়ে সব 8টা। তোতাপুরি মেন বিটা মানে মেন ছাগল কয়টা? মেন তিনটা। তিনটা মাস? তিনটা। তিনটা মাস। এর আগে বাচ্চা কাচ্চা বিক্রি করেন নাই? হ্যাঁ, এর আগে তো বেচছি। কয় পিস বাচ্চা বেচছেন? এর আগে 2 চালান, 1 চালান বেচছি। 1 চালান বেচছি, হ্যাঁ, এটা দ্বিতীয় চালান। আচ্ছা, উনি লাভবান। হ্যাঁ, তোতাপুরি ছাগল খামার করে লাভবান। আচ্ছা, আসেন, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে? দাম চাওয়া কত? এটা আমি চাচ্ছি 45,000 টাকা। 45,000 টাকা চাচ্ছেন এটা? তবে এই দরদাম করা যাবে? করা যাবে। আচ্ছা, এটা দরদাম করা যাবে। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে এখানে মা ছাগলগুলো আছে, হ্যাঁ, মা ছাগলগুলো আছে, এই মা ছাগলগুলো উনি বিক্রি করে দেবে, তবে পর্যায়ক্রমে বিক্রি করবে, ওনার সাথে আপনার কথা বলতে হবে। এটা আলোচনা সাপেক্ষে? জি, হ্যাঁ, আলোচনা সাপেক্ষে বিক্রি করতে, বিক্রি করবে। আর উনি হচ্ছে চাকরি করে? ইন্ডিয়ান। আচ্ছা, আর কি কি আছে আপনার বলেন? আছে কোকাটেল, আছে গোল্ডেন প্রিন্স, আছে কাকাতুয়া, আছে আমাদের সাধারণত পাহাড়ি ময়না আছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি যাবতীয় আজ কিছুদিন ধরে দাদাই ব্যবসা চলে আর কি, সিজনের ব্যবসা। সিজনের ব্যবসা? জি, এটা সিজনের ব্যবসা। মোটামুটি সবই আছে? সবই আছে মোটামুটি, যে যেটা চাই অর্ডারে দেওয়া যায়। জি জি জি, সমস্যা নাই, ওনার নাম্বারটা পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। পাখিটাকে লাগলে
ওনার সাথে যোগাযোগ করে নিন। অবশ্যই, ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো আপনি বিক্রি করবেন? হ্যাঁ জি, বিক্রি করবো। ওই চাকরির কারণে উনি এগুলোও বিক্রি করে দিবে, আর যদি এই ছাগলগুলো ভালো লাগে ওনার সাথে আপনার বিস্তারিত কথা বলবেন। একটু ছাগল, বড় ছাগলগুলো একটু দেখে আপনাদের সব আট দাঁত হয়ে গেছে নাকি দাদা? হ্যাঁ আট দাঁত। আচ্ছা সব কিন্তু আট দাঁত, চকচকে আট দাঁত, চকচকে আট দাঁত। হ্যাঁ এই যে, এই যে কেবল এই দেখেন, হয়তো বা ক্ষয় হয়েছে এরকম কোনো কিছু নাই। আচ্ছা আট দাঁত ছাগল, ওলাল দুইটা, ঠিক আছে। আচ্ছা আর একটা ছাগল আছে দেখেন, বড় ছাগল আছে, আমি একটু দেখাই। এই যে পাঁচটা একটু দেখান, এই যে পাঁচ, হাই কোয়ালিটি। আচ্ছা এই যে পাঁচ, এটা দাঁত কাটে চলে, এটা দাঁতে আট দাঁত, এটা আট দাঁত চলে। আচ্ছা এই আট দাঁত ছাগলটা আমার প্রজনন করণ আছে আমাদের সাদ্দাম, সাদ্দাম ভাই পাড়া জিবলা দিয়ে, সাদ্দামের জিবলা তোতা দিয়ে প্রজনন করণ আছে। কতদিন ভাই? এক মাস পার হয়েছে। এক মাস ভিডিও আছে? হ্যাঁ ভিডিও আছে। আচ্ছা যদি নেই ভিডিও দেওয়া যাবে ওনার কাছে, ভিডিও আছে। তো এই ছাগলগুলো হচ্ছে বড় ছাগল, হ্যাঁ এগুলোর দাম বললে আপনারা কোয়ালিটি বুঝবেন না, যারা কোয়ালিটি সম্পর্কে বুঝেন তারা ওনার সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ সাক্ষাতে কথা বলে সবচেয়ে বেটার হয়। এ তো মোটামুটি ছিল। আচ্ছা আমরা পাঠার মধ্যে চলে যাই দাদা, একটু পাঠাটা সামনে নিয়ে নিয়ে। আচ্ছা এই যে পাঠা নাকি ভাই? জি এই পাঠা, সেই পাঠা, যারা পাঠা খুঁজতেছিলেন এই ধরনের পাঠা আমি আপনাদেরকে দেখাইতে পারি না, হ্যাঁ কারণ প্রান্তিক খামারিরা যখন এই ধরনের পাঠা তৈরি করে ছোটোবেলায় বিক্রি হয়ে যায় এগুলো, হুম, যার কারণে এত বড় হওয়ার সুযোগ নেই আমাদের এদিকে, হ্যাঁ নাটোরের কথা বলছি, সুযোগ নেই। তো এই পাঠাটা ওনারা শখ করে রাখছিল, দেখেন খুব ভালো কোয়ালিটি পাঠা। আচ্ছা এই পাঠাটা আমি একটু হাইটে মেপে দেখাই আপনাদের, বাচ্চা বয়স কয়দিন ভাই? পাঁচ মাস পার হয়েছে। পাঁচ মাস পার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা একটু সামনে দেন, আচ্ছা ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি দেখাই, আমার হাতের দিকে আবার সবাই তাকা থাকবে, দুই ভাই কী করলো দেখি আগে। আচ্ছা একত্রিশ ইঞ্চি পার হয়ে গেছে, হ্যাঁ কিন্তু তারপরে একত্রিশ ইঞ্চি ধরলাম আমি, একত্রিশ ইঞ্চি পাঠা। এই দাঁত দেখেন, এই যে দেখেন, ভালো একটা বিটার হবে, খুবই ভালো মানের একটা বিটার হবে, হ্যাঁ এই পাঠাটা। দাদা এই পাঠাটার দাম চাচ্ছেন কত বলেন তো? আমরা পঁচাশি হাজার টাকা চাচ্ছি। পঁচাশি হাজার টাকা জি এটার দাম চাচ্ছে ওনারা, প্রান্তিক খামারি পঁচাশি হাজার টাকা পাঠার দাম চাইছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে এই পাঠার দাম যদি আপনাদের মনে হয় যে আকাশ পাতাল মনে হয়, তবে আমি তাদেরকে আপনাদের বলবো যে এই ধরনের পাঠা পালন করে তারপরে আপনার আমাকে ডাইকেন, তখন আমি কম দামে আপনাদেরকে ভিডিও দেখাবো, মানে আপনি কম দামে দিবেন আমি ভিডিও দেখাবো আপনাদের, যদি মনে হয় যে আপনাদের কাছে আকাশ পাতাল হয়ে গেছে। আঠারো বিষ হইতে পারে কিন্তু যে আকাশ পাতাল হবে আসলে তা না, যদি দাম বেশি মনে হয় আপনাদের কাছে তাহলে ছাগল পালন শুরু করেন, করে আপনারা কম দামে দিন, এ হলো বিষয়, হ্যাঁ। তো যাক এই পাঠাটা পঁচাশি হাজার টাকা দাম চাইছে, তবে এখানে আপনারা দরদাম করে নেওয়ার চেষ্টা করেন, দরদাম করলে আরও কমে আসবে নাকি ভাই? জি ভাই। আচ্ছা আলোচনা সাপেক্ষে দরদাম কমে, এই তো মোটামুটি। আচ্ছা দাদা এই যে যে ছাগলগুলো আপনি দেখালেন, হ্যাঁ বড় যে ছাগল, হ্যাঁ কেউ যদি নিতে চায়, কেউ যদি আসতে যদি না পারে সেক্ষেত্রে কি পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে? পাঠায় দিয়ে আমাদের কোনো ব্যবস্থা নেই, চাকরি বাকরি করি আর কি, আসলে হয়তো বা আমরা যতটুকু ব্যবস্থা করে দিতে পারবো, যেখান থেকে আসুক আমরা হেল্প করবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যে বাসে বাসে বক্সে যে ওনারা পাঠা দিবে সেই পরিস্থিতি নেই, সরঞ্জামে আসতে হবে, আসতে হবে, আসলে দেখে নিতে হবে, দেখে নিতে হবে, হ্যাঁ। আচ্ছা আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে পাঠা বাচ্চাটা, এই যে পাঠা বাচ্চাটা এই ছাগলটার, এই যে আর মা এটা আট দাঁতের ছাগল, ব্যান্ড আমি আপনাদেরকে দেখেছি, এইটারই বাচ্চা হচ্ছে পাঠাটা। জি আচ্ছা এই ছাগলটা কোথা থেকে প্রজনন করছিলেন? এটা পরিচর্যা, পরিচর্যার কাছ থেকে, পরিচর্যার কাছ থেকে প্রজনন করানো ছিল, এই পরে একটা পাঠা বাচ্চা হয়েছে, হ্যাঁ এবার সাদ্দাম ভাইয়ের কাছ থেকে প্রজনন করানো আছে জিবলা পাঠা দিয়ে। আচ্ছা এখন সাদ্দামের কাছ থেকে চলছে, এর আগে পরিচর্যার কাছে মানে করে ওই মানুষটার কাছ থেকে প্রজনন করানো ছিল, হওয়ার পর এই বাচ্চাটা বের হয়েছে নাকি ভাই? জি ভাই। আচ্ছা মানে করোনা থেকে শুরু, হ্যাঁ করোনা থেকে স্টার্ট দিবু ভাইয়ের ভিডিও দেখে। জি এখানে সুভাষ দা এখানে ছাগল রাখে। আচ্ছা এই যে আপনার যে জায়গা দাদা, এই ছাগল তো এখানে মানে সম্পূর্ণ হয় না? ছাগল পালন করতে পারেন না, আর দেখেন দাদা এতটুকু জায়গার মধ্যে এই যে ছাগল আট নয় পিস ছাগল রাখে, তারপর প্রোডাকশন কিন্তু ভালো, তার এখন পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই, বাচ্চারও কোনো ক্ষতি হয় নাই পর্যন্ত। জি জি জি, যে কয়টা বাচ্চা হচ্ছে ছয় সাল আমাদের ভবনে আসলে ভালো হয়েছে আর কি। হ্যাঁ 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 খুবই ভালো লাগছে, মানে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা তৈরি করছে, জাস্ট এখন চাকরির পারপাসে। দাদা কাঁঠালের পাতা কত করে কিনেন? এখানে আমরা 10 টাকা পিস কিনি। 10 টাকা পিস? হ্যাঁ। কয় পিস লাগে দিন? দিনে মনে করেন 10 পিস। 10 পিস লাগে দিন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা 10 পিস দিন লাগতেছে, যাক খাওয়াইলে আপনাকে রেজাল্ট দিবে ভাই, না খাওয়াইলে তো রেজাল্ট দিবে না। এই যে দেখেন এতটুকু জায়গার মধ্যে আপনারা বড় আকারে ঘর করেন, বড় আকারে ঘর করে
দুই চার পাঁচ মাস এক বছর পর আর ছাগল খামার করতে পারেন না, ছোট পরিসরে করে দেখেন। এই উনি আমার কিন্তু একজন কম মানে কন্টিনিউ ভিডিও দেখে, আর আমার ভিডিও দেখে উনি উদ্বোধন আমি স্টার্ট করছি ছোট পরিসরে। হ্যাঁ, ছোট পরিসরে স্টার্ট করছি। ঠিক আছে ভাই।